ধর্মের নামে, দিনের নামে কোন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বান্দেগীর আদেশ প্রদান করেছেন, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি মানুষকে বিভিন্ন রকমের ইবাদত বান্দেগীর নির্দেশ দান করেছেন এবং সেসবের নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম ভাবে ইবাদত সম্বাদ সম্পাদন করেছেন এবং সুন্দরভাবে তাঁর ইবাদত বান্দেগীর নিয়ম নীতি তরিকা পদ্ধতির শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাসের 12 তারিখ 1427 হিজরি, আর মাত্র কয়েকদিন পরে অর্থাৎ 17 থেকে 18 দিন পরেই মাহে রমজান আল মুবারক, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ ইবাদত ফরজ করেছেন যার নাম হচ্ছে সিয়াম বা সোম, রোজা যাকে আমরা বলি। এই রোজা যেমন ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন তা হচ্ছে ধন সম্পদের যাকাত। আজকে আলোচনা করব রোজার পূর্বে বা রোজার আলোচনার পূর্বে, আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা রোজা রমজান সম্পর্কে আলোচনা হবে, তার আগে আজকে আলোচনা করব যাকাত সম্পর্কে। এই যাকাত দীনে ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে তার তৃতীয় স্তম্ভ। দীনে ইসলামের স্তম্ভ 5টি, যা প্রত্যেক মুসলমানের জন্য জেনে রাখা ফরজ এবং যার প্রতি ফরজ হয়েছে তার বাস্তবায়ন করা, তা আদায় করাও ফরজ। এই 5টি স্তম্ভ ছাড়া মুসলমান হওয়া যায় না। এখানে আরো অবগতির জন্য, যাতে করে আমাদের এলমে থাকে, বলে দেওয়া ভালো যে অনেক ওলামায়ে কেরামরা ইসলামের স্তম্ভ 6টি বলেছেন। ইমানের আলোচনা নয় আজকে, ইসলামের। এই 5টির পরে ষষ্ঠ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব এত অপরিসীম রয়েছে কোরআন মহাদিসে যে অনেকে ষষ্ঠ স্তম্ভ বলে আখ্যায়িত করেছেন। আজকে মুসলিমদের এমন অবস্থা যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত সবগুলিতে রোগ আমাদের, তাহলে আর ষষ্ঠ স্তম্ভ পর্যন্ত আর কি যাব? সেই জন্য ষষ্ঠ স্তম্ভ আর মুসলমানদের মধ্যে নেই, কারণ রোগ প্রথম থেকে। প্রথম স্তম্ভ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে, ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে আলা খামস, 5টি স্তম্ভের উপর। এই হাদিসের আলোকে, যে হাদিসে 5টি বলা হয়েছে, অধিকাংশ আলেমদের মতে ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের খুঁটি 5টি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস যিরওয়াতু সানামিহিল জিহাদ, ইসলামের উচ্চ শিখর চূড়া হচ্ছে জিহাদ। সেজন্য কিছু আলেমগণ বলেছেন ষষ্ঠ স্তম্ভ জিহাদ। এই 5টি স্তম্ভের অবস্থা দেখেন আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দা প্রতিটি মানুষের উপর ফরজ করেছেন। প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমাদের দেশের মানুষদের জিজ্ঞেস করলে অনেকেই তো চুপ হয়ে যান, হতভম্ব, জানে না। আর অনেকে বললে, যারা জানে তারা বলে কলেমা, যখন জিজ্ঞেস করে কলেমাকে কি করতে হবে তখন হতভম্ব। কলেমা তো, কলেমাকে কি করতে হবে? পড়তে হবে, না কাগজে লিখে তাবিজ বানাইতে হবে,
নাম পাত্রে লিখে ধুয়ে খেতে হবে। এগুলি তো করে, অনেকেই করে না, যারা তাবিজ তাবিজ করে, ঝাড়ফুঁক করে, ব্যবসা করে, তারা এইসব করে। কোনটা করতে হবে? কলিমা দিয়ে হতভম্ব তখন, অথচ শিক্ষিত, দুনিয়ার দিক দিয়ে যথেষ্ট শিক্ষিত। সুতরাং দেশি তরিকায় কলেমা বললে চলবে না। আমি বারবারই এবং আমার আলোচনায় যেন তাগিদ করি, খবরদার যারা জানেন তারা কলেমা জীবনে বলবেন না। কি বলবেন? কলেমার কি দান করা? সাক্ষ্য দান করা। কি করতে হবে? নবী সাল্লাম কলেমা বলেছেন না শাহাদাতি আল্লাহ ইলাহ বলেছেন? শাহাদা, শাহাদা মানে সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দিতে হবে। শাহাদা, শাহাদাত দান করা, কিসের? আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, কলেমা ইলাহ ইলাহ ইল্লাল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। মাবুদে বারহাক, যিনি সত্যি সত্যি উপাস্য, যার একমাত্র উপাসনা হওয়া উচিত, আর অন্য কারো উপাসনা জায়েজ নয়, বরং শিরক। একমাত্র যার উপাসনা হবে তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরো সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তাহলে কয়টি বিষয়ের সাক্ষ্য প্রদান করতে হবে? দুইটি। এই জন্য আরবরা বলেন শাহাদাতাইন, বলেন তারা, কি বলেন? শাহাদাতাইন মানে দুইটি বিষয়ের সাক্ষী দেওয়া, এভাবে বলেন। কলেমা, তাহলে যদি খুব সহজে বলতে চান তো কলেমার সাক্ষ্য প্রদান করে বলবেন। আর কলেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা জানি কলেমা তাইয়েবা। তাহলে কলেমার সাক্ষ্য প্রদান করা বলতে হবে, আর না হলে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে দ্বিতীয় স্তম্ভ ইসলামের হচ্ছে নামাজ কায়েম করা। এদিকে শুরু করে যেতে হবে, কথা সবসময় মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে একজন লোকের যদি কলেমা না থাকে, কলেমাই পড়েনি, রাস্তায় বসে আছে, বলে এই সলা সলা নামাজ পড়তে চলো, জবরদস্তি টেনে নামাজ পড়তে নিয়ে যাবেন? কখনো না। নামাজ পড়লে কবুল হবে যদি ভয়ে চলেও যায়। মুসলিম দেশে আসি আর সব সবাই সলা 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 করছে, ঢুকে গেল নামাজ পড়ার জন্য। উজু করেও যদি ঢুকে নামাজ হবে? কোন ইহুদি নাসারা হিন্দু যদি ভয়ে নামাজ পড়েও নেয়, গিয়ে উজু করেও, উজু যে শর্ত আছে নামাজের তা দিয়েও, তো নামাজ হবে না। কারণ নামাজের আগে কি করতে হবে? সাক্ষ্য প্রদান করতে হবে, মূল স্তম্ভ লাগবে। ঠিক তেমনি নামাজের পরে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজের পরে ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রদান করতে হবে। তাহলে যাকাত প্রদান করা হচ্ছে ইসলামের কত নম্বর স্তম্ভ? খুঁটি তৃতীয় নম্বর স্তম্ভ, যা আজকের বিষয়বস্তু। তাহলে যাকাত যদি দিতে হয় তাহলে তার পূর্বে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজবিহীন পয়সা আছে, অঢেল পয়সা দিয়ে দিলাম কিছু, হ্যাঁ কিছু তো আল্লাহ বলেননি, নির্ধারিত বলেছেন। প্রথম কথা, নির্ধারিত যদি হয় তো তার আগে আল্লাহ সালা বলেছেন, তাই না? কোরআনের অধিকাংশ আয়াতে যেখানে যাকাতের কথা আছে তার পূর্বে কি বলা হয়েছে? তার পূর্বে বলা হয়েছে আকিমুস সালাহ ওয়াতুস যাকাত ওয়ারকাউ মা আর-রাকাইন আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়াতাউয যাকাত ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি প্রথমে আয়াত যে পাঠ করেছি সেখানে আমা উমেরু ইল্লা লি ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হানাফা ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ। তাহলে যাকাতের পূর্বে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যাকাত দিলে আগে নামাজ ঠিক করতে হবে। নামাজ কত ওয়াক্ত? জুমার নামাজ শুধু, বছরে দুটো ঈদ আর 52টি জুমা, 54টি নামাজ বাস। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়েছে 54 বার নামাজ পড়া বছরে, ঠিক কিনা বলেন? সত্য কথা, মুসলিমদের আসল চিত্র হচ্ছে যে 54টি নামাজ পড়ে তারা বছরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় অক্ত নামাজের কথা বলেছেন? হ্যাঁ না, নিজের খেয়াল খুশি, যে যা পারো, যে যা পারো, তাই না? এরকম বলেছেন? আমার দেশে কিছু কিছু এলাকায় এরকম ফিতরার যখন সময় আসে যাকাতের তখন তাই করে। ছোটকালে দেখতাম গ্রামে, বড় যে হালত ছিল, অজ্ঞতা ছিল, সেই বুড়ো মুরব্বীরা বলতো, হ্যাঁ কে কত পারবে তোমরা ফিতরা দাও, কে কত পারবে? তখন কে বললো যে আমি 2 টাকা দিতে পারবো, কে বলছে না আমি 2 টাকা পারবো, 1.5 টাকা পারবো, শুরু হয়ে গেল খেয়াল খুশি। এবাদত হচ্ছে আল্লাহর এবাদত নয়, আল্লাহর নাজলকৃত বিধানের অনুসরণ নয়, ইত্তিবাউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ আর প্রবৃত্তির পূজা। মানে তাহাজা এলাহু হাওয়া, প্রবৃত্তির অনুসরণ আর প্রবৃত্তির পূজা। এলাহ, এলাহ বানিয়ে ফেলেছি আমরা নিজের খুশিকে, যেটা ভালো লাগছে সেটা। তো আরেক শ্রেণীর মানুষ আছে যারা জুমার পরে অতিরিক্ত কিছু নামাজ পড়ে কিন্তু খেয়াল খুশি,
যখন হইলো পড়লো, যখন হইলো পড়লো না, যখন মন গেল গেল, নামাজে না হইলে গেল না। আজকে আজানের সময় দিক থেকে হেঁটে আসছি, কিছু দাঁড়িয়েওয়ালা লোক রাস্তায় বসে আছে, সুবহানাল্লাহ, একামত হতে যাচ্ছে, একামতে 5 মিনিট সময় আছে হয়তো, দাঁড়িয়েওয়ালা লোক রাস্তা যে বসে আছে রাস্তার উপরে, 15 মিনিট প্রায় আজানের হয়ে গেছে, আর কি আশা করতে পারে, সে আবার নামাজ পড়তে যাবে নাকি? যদি রাস্তায় চলতে আছে মসজিদের অভিমুখে, তাহলে তো বলা যেতে পারে যে ঠিক নামাজ পড়বে, কিন্তু যদি বসে থাকে তাহলে নামাজ পড়বে সে? কখনো না। তাহলে মুসলমানদের এই নামাজ, সে অবশ্যই দাঁড়িয়েওয়ালা তার দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে যে নামাজ পড়ে, কিন্তু কখনো কখনো পড়ে, এখন মনে হলো পড়লো না। এটা মহিলাদের মতো নয় যে হাইজ হয়ে গেছে সে রাস্তায় বসে আছে, হয়েছে কি? পুরুষের তো এটা হয় না। তাহলে আজকাল অধিকাংশ মানুষ যারা কি করে, ইত্তাখাজা ইলাহাহু হাওয়া, তাদের প্রবৃত্তি তাদের ইলাহ, উপাস্য, তাদের মনের কামনা বাসনা তাদের কি ইলাহ, মাবুদ, তার ইবাদত করে, তার আনুগত্য করে, মনে বললে এখন যাব না গেল না, এইরকম নামাজ। আর এক শ্রেণীর মানুষ আছে চার পড়ে কিন্তু ফজর পারা যায় না, তার মনের কামনা বাসনার বিরুদ্ধে ফজরে জাগা কষ্ট, তাই আল্লাহ ফরজ করেছেন করতে হবে না, আপনার চাইতে দুর্বল মানুষ পারছে, আপনি পারছেন না, তাহলে এটা এমন ইবাদত নয় যেটা অসাধ্য, পারা যাবে না, আর আল্লাহ জবরদস্তি করে ফরজ করে দিয়েছেন, এমন কি এমন একজন রোগী মানুষ ফজরে হাজির আপনি যাচ্ছেন না, তাহলে নিশ্চয় আপনি অপারক নন, কিন্তু আপনি করেন না তার জন্য, দৃঢ় সংকল্প নন আপনি, আল্লাহর ভয় রেখে, এই চেতনা রেখে যে আল্লাহর ফরিজ, আল্লাহ 5 অক্ত ফরজ করেছে, আমাকে আদায় করতেই হবে, না এরকম মনে দৃঢ়তা নেই, যার ফলে 4 অক্ত নামাজ পড়ে অনেকে। তো নামাজ 5 অক্ত কায়েম করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সলাওয়াত নিয়েছেন, মিরাজ থেকে 5 অক্ত নামাজ নিয়েছেন, কারো এখতিয়ার নেই কম করার বাড়াবার। তারপরে যাকাত দিতে হবে, যে যাকাত ফরজ, যাকাতের পরে ও সৌমে রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, তাহলে এই যে রমজান আসছে, রমজানের সিয়াম পালন করবেন, তার পূর্বে আমাদের কোন খুঁটিটি সুন্দর হইতে হবে, যাকাতের খুঁটিটি মজবুত হইতে হবে, যাকাতের খুঁটি যদি নড়বড়ে হয় তাহলে রেজিক হারাম, রেজিক হারাম, গরিবের হক যাকাত আপনার ধন সম্পদে একাকার হয়ে গেছে, যাকাতের সংমিশ্রণ ঘটেছে, আপনার নিজস্ব ধন সম্পদে যাকাত দেননি, তাহলে হারামের সংমিশ্রণ হলো, আর হারামের সংমিশ্রণ হলে হারাম হয়ে গেল, তখন কোনটি হালাল কোনটি হারাম কোনো পার্থক্য থাকলো না, আপনার রক্ত মাংস তৈরি হচ্ছে, যেমন হালাল দিয়ে তেমন হারাম দিও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহুর, যে কোনো গোশত যদি তৈরি হয় হারাম খেয়ে, চুরি করা হারাম হোক, আর ঘুষ খাওয়া হারাম হোক, সুদ খাওয়া হারাম হোক, আর যাকাত না দেওয়া পয়সারই হারাম হোক, আর হারাম ব্যবসার হারাম হোক, সবগুলি হারাম, যে আল্লাহ হারাম করেছেন তা হারাম, হারাম খেয়ে যদি গোস্ত রক্ত তৈরি হয়, ফান্নার আউলাদহি, তাহলে সেই গোস্তের হক রাখে জাহান্নাম, সেই গোস্ত সেই বডি কোথায় যাবে, জাহান্নামে, জাহান্নাম বেশি অধিকার রাখে, হক রাখে। তাহলে রমজানের মোবারকের ইবাদতের পূর্বে আমাদের যাকাত সুন্দর হইতে হবে, যাকাতের আলোচনা আজকে এই জন্য আরো করব যে আমাদের দেশের মানুষরা রমজান মাসে বেশি বেশি যাকাত দিয়ে থাকেন, বরং সারা বছর হয়তো যাকাত না দেওয়ার মতোই, এমন লোক পাওয়া মুশকিলই হবে সমাজে। প্রথম কথা, যাকাত অধিকাংশ মানুষই দিচ্ছে না, যাকাত না দেওয়ার সংখ্যা নামাজের চাইতে বেশি, না দেওয়ার সংখ্যা, যারা দেয় না তাদের সংখ্যা, অথচ বহু লোকের উপর যাকাত ফরজ হয়ে আছে। যখন যাকাতের নিসাবের কথা বলবো তখন বুঝতে পারবেন যে আমাদের ঘরে ঘরে লোক আছে তাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে, রমজান মাসে কিছু লোক যাকাত দিয়ে থাকে, এটি আমাদের দেশের অভ্যাস হয়ে গেছে, কিন্তু রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। যদিও একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই প্রসঙ্গে শুনেই দেওয়া ভালো, যে সাদকা সম্পর্কে বলেছেন, সাদকা সাধারণত বলা হয় যাকাত ছাড়া যেগুলি নফল দান খায়রাত সেগুলিকে কি বলা হয়, সাদকা বলা হয়, তবে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় সাদকা ফরজ যাকাতকেও বলা হয়েছে, উভয়কে বলা হয়েছে, ফরজকে বলা হয়েছে, নফলকে বলা হয়েছে। সে হাদিসটি তো রয়েছে, আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমাদান, উত্তম সাদকা হচ্ছে রমজানের সাদকা, উত্তম সাদকা হচ্ছে ফজিলতের সাদকা, হচ্ছে বেশি নেকি বেশি সওয়াবের সাদকা হচ্ছে রমজানের সাদকা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামরা তার রমজান মাসে শুধু যাকাত দিতেন না, আর রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক আছে তাও নেই। যাকাতের সম্পর্ক তাহলে কিসের সাথে, যাকাতের সম্পর্ক হচ্ছে
যদি ধন সম্পদ হয়, ব্যবসায়ী সামগ্রী হয়, টাকা পয়সা হয়, তাহলে বছর পুরা হলে, যখন আপনার নেশাবে পৌঁছেছে, নেশাবে পৌঁছার পরে বছর পুরা হলেই হল, যে কোনো মাসে বছর পুরা হয়েছে যাকাত খরচ, যদিও অগ্রিম দেওয়া যেতে পারে। এইভাবে যদি আমরা বলি যে অনেকের হয়তো এখন এক বছর হয়নি, রমজান মাস আসছে, এক বছর হয়নি, দশ মাস হয়েছে, নয় মাস হয়েছে, ছয় মাস হয়েছে, অগ্রিম দিয়ে দিতে চায়, তার প্রমাণ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জাকাত নিয়েছিলেন অগ্রিম। তাহলে জাকাত অগ্রিম নেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে। তাহলে কারো এক বছর পুরা হয়নি, যদি মনে করে যে মোবারক মাস রমজান মাসে জাকাত দিয়ে দেবো, এইভাবে যদি দেয় তা অসুবিধা নেই। কিন্তু বিলম্ব করে জাকাত দেবে, বছর পুরা হয়ে গেছে, দু চার মাস আগে রমজান আসলেই জাকাত দেবো, না হলে রমজান আসলে জাকাত নেই, না এটি শরীয়ত নেই। জাকাত আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা যে ফরজ করেছেন তার আগের ফরজ, আগের স্তম্ভ। এদিক দিয়েও রমজানের রোজার আলোচনা, রমজানের সিয়ামের আলোচনা, রমজান মাসের ফজিলতের বা আহকাম মাসলাম আসাই আলোচনার পূর্বে জাকাতের আলোচনাও বাঞ্ছনীয়। জাকাতের ফরজিয়ত, কখন জাকাত ফরজ হয়েছে এই নিয়ে আলেমদের দুটি মত আছে। কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে এসেছেন তারপরে জাকাত ফরজ হয়েছে, আবার কেউ বলেছেন না মক্কাতেই ফরজ হয়েছে। এই দুই মতের সমন্বয় হচ্ছে সঠিক, কারণ কোরআনে কারিমের বেশ কিছু সুরা আছে যেগুলি মক্কি সুরা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে, সেই সুরাগুলি তো জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين هم للزكاه فاعلون والذين في اموالهم ليس اموالهم حق معلوم للسائل والمحروم। এই আয়াতগুলি মক্কি সুরার আয়াত, এরকম বেশ কিছু সুরা রয়েছে যাতে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে, অথচ আয়াতগুলি বা সুরাগুলি কোথায় নাযিল হয়েছে? মক্কায় নাযিল হয়েছে, মক্কি জীবনে নাযিল হয়েছে। তাহলে এইসব আয়াত দ্বারা কি বোঝা যায়? জাকাত তাহলে মক্কাতেই ফরজ হয়ে গিয়েছিল। আবার বহু আয়াত রয়েছে জাকাতের বিস্তারিত, যেগুলি আয়াত রয়েছে সেগুলি মাদানী আয়াতে, মাদানী সুরায় রয়েছে। এই জন্য সমন্বয় হচ্ছে এই ক্ষেত্রে সঠিক সমন্বয়ের মতটি, তা হচ্ছে যে জাকাত যে ইসলামের স্তম্ভ, এই ফরজিয়াত, এই ফরজ হওয়ার বিধান মক্কাতুল মুকাররমাতেই নাজিল হয়ে গেছিল। কিন্তু বিস্তারিত বিধিবিধান, কোন ধন সম্পদে কি রকমের জাকাত রয়েছে, কতটা হলে জাকাত রয়েছে, অর্থাৎ নিসাব, এই তফসিলগুলি, বিস্তারিত বিবরণগুলি, এগুলি মক্কায় নাজিল হয়নি। মৌলিক বিধান জাকাতের মক্কায় নাযিল হয়েছে, আর বিস্তারিত বিধিবিধান নাযিল হয়েছে কোথায়? মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। জাকাত, তারপরে রোজার কথা, তারপরে সেই হাদিসটি দিয়ে আর ফিরে আসি। পাঁচ নম্বর স্তম্ভ হচ্ছে হাজ্জ বাইতুল্লাহিল হারাম বা হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে সম্ভব সে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে। ইবাদতগুলি যদি নিয়ে একটু চিন্তা গবেষণা করেন, দেখেন বহুমুখী ইবাদত, কতক ইবাদত রয়েছে যেগুলি বাচনিক ইবাদত, যেমন কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দান করা, শাহাদাত কি দিয়ে হয়? হ্যাঁ, বচন দিয়ে, কথা দিয়ে, আর শাহাদাত পড়তে হবে। হ্যাঁ, অন্তরের বিশ্বাস, এটি হচ্ছে ইমানের স্তম্ভ, কিন্তু স্বীকৃতি দিতে হবে। বিশ্বাস শুধু থাকা যথেষ্ট নয়, একজন অমুসলিম সে অন্তর থেকে বিশ্বাস করে যে ওপরওয়ালা, হ্যাঁ কথা কথায় বলে, কি বলে, ওপরওয়ালা যা করে তাই, অনেক হিন্দু বলে, অনেক অমুসলিমের কাছ থেকে শোনা যায়, কিন্তু আর শাহাদাত যতক্ষণ না পড়েছে মুসলমান হয়নি। তাহলে শাহাদাতের যে স্তম্ভ সেটি হচ্ছে কথার ইবাদত, জবানের ইবাদত, আর নামাজ, নামাজ দৈহিক ইবাদত, জবানও রয়েছে নামাজ, এমন একটি ইবাদত তাতে আবার জবানের ইবাদত রয়েছে, কিন্তু দৈহিক ইবাদত, একে বলা হয়েছে ইবাদত বাদানি, তবে জবান দিয়ে হয়, যেমন হরকত করতে হয়, হ্যাঁ দাঁড়াইতে হয়, বসতে হয়, রুকুতে যেতে হয়, সেজদায় যেতে হয়, ইত্যাদি ইত্যাদি, জলসা রয়েছে, বৈঠক রয়েছে। জাকাত আর্থিক ইবাদত, বিভিন্ন রকমের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে বিভিন্ন রকমের ইবাদত বন্দী করে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের মুক্তির পথেই সঞ্চয় করতে পারে। সিয়ামের ইবাদত, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যদিও দৈহিক ইবাদত, কিন্তু এই ইবাদতে মানুষের যে মনের চাহিদা, কামনা, বাসনা, সেগুলি থেকে বেঁচে থাকার আদেশ, সেগুলি থেকে বিরত থাকতে হবে, সেগুলিকে ত্যাগ করতে হবে, তাহলে মনের বিরুদ্ধে কাজ করতে হবে, এরকমের ইবাদতের আদেশ দান করেছেন। বাইতুল্লাহর হজ এমন এক ইবাদত যে ইবাদতে আর্থিক দিকও রয়েছে আর দৈহিক দিকও রয়েছে, দুটি মিলিয়েই এই হজ হয়ে থাকে। এই বহুমুখী ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন যাতে করে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে বিভিন্ন পন্থায়, এবং যতগুলি আল্লাহ ফরজ করেছেন সবগুলি আদায়ের মাধ্যমে। জাকাত এত গুরুত্বপূর্ণ ফরজ,
যে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে জাকাত, জাকাত অস্বীকার করে তাহলে সে মুসলিম নয়। যদিও সে নামাজ পড়ে, যদিও সে কলিমা পড়ে, যদিও সে হজ করে, যদিও রোজা রাখে, সমস্ত কাজ করে কিন্তু জাকাত দেবে না, তাহলে সে মুসলমান নয়। যদি অস্বীকার করে, ইনকার করে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আরবদের কিছু কিছু গোত্রের লোকেরা জাকাতকে অস্বীকার করল। খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আর প্রথম শত্রু ইসলামের এদেরকে পেলেন, ঘরের শত্রু। বাইরের শত্রু তো রয়েছে কিন্তু ঘরের শত্রু মোকাবেলা করতে হবে। ওয়াকাফারা মান কাফারা মিনাল আরব, হাদিসে রয়েছে যে আরবদের বেশ কিছু গোত্রের লোক অস্বীকার করলো, কুফরি করলো, কাফের হয়ে গেল কি করে? জাকাত অস্বীকার করে। জাকাত অস্বীকার করে তাহলে বোঝা গেল জাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। জাকাত দিতে পারবো না, আমি দেবো না, দিয়ে কি হবে? দেবো না, মুসলমান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের ভূমিকা কেমন ছিল সেই ক্ষেত্রে? তিনি আল্লাহর কসম করে বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, যদি কেউ পার্থক্য করে নামাজ এবং যাকাতের মধ্যে আর বলে নামাজ তো পড়বো যাকাত দেব না, একটি করব আর অন্যটি করব না, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি কি করব? কিতাল করব, যুদ্ধ করব, সশস্ত্র যুদ্ধ করব। লা উকাতিলান্না, অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ করব। মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত ফা ইন্না যাকাত হাক্কুল মাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের হক স্বরূপ যাকাত ফরজ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সন্দিহান ছিলেন, বারবার এসে খলিফাতুল মুসলিমিনকে বলতে লাগলেন, কেমন করে আপনি বলছেন এই কথা, আমি তো বুঝতে পারছি না। তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তুমি কি জানো না? উমরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত। জানো না যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে জিহাদের আদেশ দেওয়া হয়েছে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ যে এক এর শাহাদাত না দেবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এর শাহাদাত না দেবে, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না করে, যতক্ষণ পর্যন্ত যাকাত না দেবে, ইল্লা বিহাক্কিল ইসলাম, সে হাদিসে রয়েছে ফাইন্না যাকাত হাক্কুল মাল, এটি হচ্ছে ইসলামের অধিকার যাকাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাশারাহ আল্লাহ সাদরি লিমা শারাহা লাহু সাদর আবি বকরি রাদিয়াল্লাহু তাআলা, আমার অন্তর আমার বক্ষ উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল, আমি ব্যাপারটি বুঝতে পারলাম, মাসলাটি বুঝতে পারলাম, যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছিলেন যে তার ভূমিকা সঠিক রয়েছে, যে যারা যাকাত অস্বীকারী তারা মুসলিম নয়, মুরতাদ, আর তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ। যদি কেউ ফরজ হওয়াকে অস্বীকার না করে কিন্তু কৃপণতার কারণে, এত টাকা চলে যাবে, 1 লাখ মানে কত লাগবে? হ্যাঁ, 1 লাখ টাকা হইলে 2,500 টাকা, তাই 2 লাখ হলে 5,000 চলে গেল। এইভাবে যাদের কাছে 10-10, 20-20 মিলিয়ন বিলিয়ন আছে, আর যাদের কাছে কোটি কোটি টাকা আছে, অনেক টাকা চলে যাবে এই কৃপণতার কারণে, এত টাকা দিয়ে দিব যদি এই কাজ করে কিন্তু অস্বীকার করে না বকিলির কারণে। পয়সা বের করতে মায়া লাগে, আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস নেই। আল্লাহর ওয়াদা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন যাকাতের উপকারিতায়, যাকাত দিলে বৃদ্ধি পায়। যাকাতের দুইটি অর্থ এখানে শুনিয়ে দিই তাহলে, যাকাত মানে পবিত্রতাও হয় আর যাকাত মানে বর্ধিত হওয়া হয়, কোন জিনিস বেড়ে যাওয়া হয়, বৃদ্ধি পাওয়া হয়। আর এই যাকাত এমন একটি ফরজ ইবাদত, এই ইবাদতে এই দুইটি অর্থ রয়েছে। যাকাত দিলে একটি উপকারিতা হচ্ছে ধন সম্পদ পাক হয়, হারাম থেকে পাক হয়ে গেল, হারাম মুক্ত হয়ে গেল। যাকাত দিলে অন্তর পাক পবিত্র হয়, অন্তর পবিত্র কি থেকে? পবিত্র কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে, মনে সংকীর্ণতা চলে এসেছিল। যারা খরচ করেন তাদের অন্তর দেখবেন অন্তর খুব খোলা, কিন্তু যারা খরচ করেন, যারা যাকাত দেন, যারা বেশি বেশি সাদকা খায়রাত করেন, যারা আত্মীয় স্বজনদের হক আদায় করেন, যারা বাবা মায়ের খেদমত করেন, যারা ছোট ভাইদেরকে দেন, যারা অভাবীদেরকে আত্মীয় স্বজনকে দেন, তাদের অন্তর খুব খোলা। এটা দেখাবার বিষয় নয়, কিন্তু সেই ব্যক্তি অনুভব করে যে তার অন্তর কত উদার। যেই ব্যক্তি এই কাজগুলি করে সেই ব্যক্তি অনুভব করে যে তার অন্তর যে কত যে খোলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এক বড় এহসান অবদান অনুগ্রহের কথা উল্লেখ করেছেন এক সূরার প্রথম আয়াতে, কয়েকটি এহসানের মধ্যে, আর সেই নামে নামকরণ হয়েছে সেই সূরার। সেই সূরার নাম জানেন? সূরাতুল ইনশিরাহ বা আলাম নাশরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক
হে নবী আপনার বক্ষকে আমি কি খুলে দিনি, প্রশস্ত করে দিনি, উন্মুক্ত করে দিনি? তাহলে আল্লাহর এটি বড় এহসান, নাহলে কেন বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলছেন, এবং প্রথম এই এহসানের কথা, আরো অনেক এহসান, অনেক অনুগ্রহের কথা সেই আয়াতে, সেই সূরায় বর্ণনা করেছেন, কিন্তু প্রথম হচ্ছে আলম নাশরাহ লাকা সাদরাক। তাহলে অন্তর প্রশস্ত থাকা, উদার থাকা আল্লাহর বড় অনুগ্রহ, রহমত। পক্ষান্তরে যেই ব্যক্তি যাকাত দেয় না, যে ব্যক্তি দান খায়রাত করে না, যে ব্যক্তি ফরজ যে দায় দায়িত্বগুলি, আর্থিক দায় দায়িত্ব সেগুলি পালন করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, জামা পড়ছে আর মাথা ঢুকাচ্ছে, ঢুকে না মাথা টেনে ছেঁচড়ে কোন রকম করে মাথা ঢুকাচ্ছে, মাথাটা ঢুকালে কোন রকম এই গলা পর্যন্ত ঢুকলে তার শরীরে ঢুকে না, এমন টাইট জামা তৈরি করেছে যে আর শরীরে জামা ঢুকে না। যদি এরকম জুব্বা তৈরি করেন বা অন্য কারো জুব্বার, আপনি মোটা মানুষ হন, হবে কিনা এরকম? নবী সাল্লাম কার উদাহরণ দিয়েছেন? এটি বখিল, কৃপণ, যে ব্যক্তি জাকাত দেয় না, যে ব্যক্তি ফরজ খরচ গুলি করে না, যে ব্যক্তি দান খেরাত করে না, তার উদাহরণ হচ্ছে। আর ওই ব্যক্তি যে ব্যক্তি জাকাত আদায় করে, দান খেরাত করে, সাদকা করে, আত্মীয় স্বজনদের উপর খরচ করে, ফরজ সুন্নাত নফল আদায় করে আর্থিক ক্ষেত্রে, তাদের উদাহরণ দিয়েছেন যে আল জুব্বাতুল ওয়াসিয়া, প্রশস্ত তার জুব্বা, এত ঢিলা ঢালা যে মাথায় এই রাখতে টান দিতে হচ্ছে না, এমনিতে ঢুকে গেল শরীরে, এত কোষাদা, এত প্রশস্ত তার জামা, এত উদার থাকে তার অন্তর। আসলে তো জাকাত দিলে অন্তর পাক হয়, মাল পাক হয়, আর জাকাত দিলে ধন সম্পদ কি হয়, বৃদ্ধি পায়। আর জাকাত মানে নামা, বেড়ে যাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে ওয়াদা করেছেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাহুয়া ইউখলিফু। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দেবেন। প্রতিদান মানে এখানে নেকির কথা বলা হয়নি, ইউখলিফু মানে দুনিয়াতে তার বদল দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যা খরচ করলেন আপনি, যাকাতে যতটা দিলেন, তার আরো অতিরিক্ত খলিফা দেবেন, তার স্থলাভিষিক্ত করা। যে ধন চলে গেল, যে জায়গাটি শূন্য হলো, ধন চলে যে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার পূরণ করে দেবেন, এবং বেশি করে আরো পূরণ করবেন। আল্লাহ ওয়া হুয়া খায়রুর রাযিকিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। এই আয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি, ওয়াদা দেওয়া হয়েছে যে যারা যাকাত দান করে, যারা সাদকা করে, যারা আত্মীয় স্বজনদের উপর খরচ করে, তাদের ধন সম্পদ কমে যায় না। আর যার ইমানি দৃষ্টি রয়েছে, যার অন্তর্দৃষ্টি রয়েছে, সেই ব্যক্তি ওগুলি দেখতে পায়, অবলোকন করে, বুঝতে পারে যে আমি যে ব্যয় করছি আলহামদুলিল্লাহ, তো চারিদিক থেকে ধন সম্পদ পায়ের তলায় ছুটে চলে আসছে। আর একজন লোক ধনের পিছে, টাকা পয়সার পিছনে ছুটতে আছে, আর ধন সম্পদ পালাতে আছে। দুই রকম লোক আছে কিনা দুনিয়াতে? খাই 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 করছে, আর পয়সার পেছনে 24 ঘন্টা ছোটাছুটি করছে, আর ধন সম্পদ পালাতে আছে, কোনো বরকত নেই, কোনো শান্তি নেই। আর একজন লোক বাস যতটা ডিউটি করার করে নিল, কাজকর্ম করছে, এমন নয় যে কর্মহীন বসে থাকতে হবে, আর খরচও করছে মাশা আল্লাহ, তারপরে ধন সম্পদ লুটিয়ে পড়েছে তার পায়ের তলায়। জি, এই দুইটি উদাহরণই পাবেন দুনিয়াতে। ফাওয়া ইউখলিফু, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দান করে থাকেন, ধনের বদলা, নেকির বদলা তো আল্লাহ দেবেন, আল্লাহর তো পরলৌকিক পারিতোষিক রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা ধন সম্পদ দান করে। ফাওয়া ইউখলিফু ওয়া হুয়া খাইরুর রাযিকিন। আরো প্রিয় নবী মুহাম্মদুর রাসূল, এটি তো আয়াত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে মা নাকাসা মালুন মিন সাদাকাহ, ধন সম্পদ দান খেরাত করলে কমে যায় না। কার ওয়াদা এটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। মানাকাসা মালুন, কোন মাল কমে যায় না, ধন সম্পদ কমে যায় না, মিন সাদাকা, সাদকা করলে, যাকাত দিলে, দান খেরাত করলে কমে যায় না। এটি দুনিয়াতেও আর আখেরাতে, ওয়া তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খাইরাম ওয়া আযামু আজরা। যা কিছু তোমরা অগ্রিম পাঠাবে, দান খায়রাত করবে, যাকাত দেবে, তাজিদুহু ইনদাল্লাহ, পাবে কোথায়? আল্লাহর নিকটে পাবে। হুয়া খায়রান, উত্তম অবস্থায় পাবে। ওয়া আযামু আজরা, এবং মহা পুরস্কারের আকারে পাবে। আযাম আজরা, মহা পুরস্কারের আকারে পাবে। আল্লাহু আকবার। বলে যাকাত, এজন্য যাকাত, যে যাকাত দিলে ধন সম্পদ বেড়ে যায়, বরকত হয়। যাকাত যারা দেয় না, তাদের দুনিয়াতেও শাস্তি রয়েছে আর আখিরাতেও শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি হচ্ছে বহু রকমের আযাব, বালা মুসিবত, রোগ, বিপদ আপদ, ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, আর বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হওয়া, আর তার পেছনে বহু টাকা পয়সা নষ্ট হওয়া, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই হারাম পয়সাগুলিকে ধ্বংস করে দেন।
হারামের সংমিশ্রণ হলে টাকা পয়সা তখন যতটা জাকাত দিতেন তার অনেক বেশি ধ্বংস হয়ে গেল, কিন্তু চক্ষু থাকলে তো দেখবেন। ওয়ালাহুম আয়ুনুল লাইব সেরুনা বেহা, কিছু লোক আছে যারা জাহান্নামের দল, চোখ থেকেও দেখে না। আল্লাহম কলেও বললাই আফকাহনা বিহা, আর অন্তর রয়েছে কিন্তু তা দিয়ে তারা বুঝে না, বুঝার চেষ্টা করে না। ওয়ালাহম আজানুল্লাহ ইয়াসমাউন, কান আছে শোনার পরেও শুনল না, এক কান দিয়ে শুনলো যে যাকাত না দিলে মুসলমান থাকা যাবে না, তারপরে কান বের করে দিল, রাখলো না সে মনে, অন্তরে নামালো না, কান দিয়ে যে অন্তরে নামিয়ে দিতে হইতো, তার বাস্তবায়ন করতে হতো, আমল করতে হতো, তা করলো না। কঠোর শাস্তির কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা যাকাত দেয় না, সূরায়ে তওবায় বিশেষ করে বড় শাস্তির কথা বলা হয়েছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা চাঁদি সঞ্চিত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাহে খরচ করে না, তাফসীর কারগণ বলেছেন অর্থাৎ যাকাত প্রদান করে না, সোনা রয়েছে, চাঁদি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ডলার রয়েছে, রিয়াল রয়েছে, টাকা রয়েছে, যা কিছু রয়েছে ধন সম্পদ, যেগুলিতে আল্লাহ যাকাত ফরজ করেছে, ওয়ালায়ুন ফেকুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কি শাস্তি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহর আদেশ, শাস্তির সুসংবাদ, কঠোর শাস্তি, আলীম, কঠোর শাস্তির। আর সে শাস্তির একটি ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সোনা চাঁদিগুলিকে জাহান্নামে উত্তপ্ত করা হবে লাল করে। দেখেছেন তো কামার শালে, দেখেছেন লোহা লাল করতে, দুনিয়ার আগুনে যদি লোহা লাল করে এইরকম লাল হয়, সুবহানাল্লাহ, মানুষকে যদি স্পর্শ করে সেই লাল লোহা, কি না হতে পারে বলুন দেখি, সাথে সাথে শেষ। তাহলে জাহান্নামের যে আগুন 70 গুণ বেশি যার তাপ এই দুনিয়ার আগুনের তুলনায়, তাতে গরম করা হবে, ইহুম আলিফিন আর জাহান্নাম, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়াজুনুবুহুম ওয়াজুহুরুহুম, আল্লাহ বলছেন তাদের কপালে লাগানো, কপালে ঠেকানো হবে, সেই জাহান্নামে উত্তপ্ত করে সোনা চাঁদি কপালে লাগানো হবে, পিঠে লাগানো হবে, ওয়াজুনুবুহুম তাদের সাইডে সাইডে লাগানো হবে, ডানে বামে শরীরে লাগানো হবে, আর তাদেরকে বলা হবে হাজা মা কানাজতুম লি আনফুসিকুম, এই সব ধন সম্পদ সোনা চাঁদি ডলার টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছিলে, সঞ্চিত করে রেখেছিলে, আর খরচ করনি, যাকাত প্রদান করনি, হক আদায় করনি গরিব মিসকিনের, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং এই আযাব, এই শাস্তি তোমরা, এই শাস্তির আস্বাদন গ্রহণ করতে থাকো, এই শাস্তি তোমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কিয়ামতে হাশর মাঠে এরকম আযাব দিতেই থাকবে, ফেরেশতারা দিতেই থাকবে, আর তারপরে বিচার নিকাশ হওয়া পর্যন্ত এরকম আযাব হইতে থাকবে যারা যাকাত দেয়নি, তারপর সুম্মা ইয়ারা সাবিলাহু, তারপরে হিসাব নিকাশ সে দেখা হবে, এই আযাব তো হলো, আযাব হওয়ার পরে ক্ষমা হওয়ার হলে হলো, আর না হলে যদি ধরেন 1 বছর 2 বছরের যাকাত দেয়নি, তাহলে হয়তো এই হাসরের মাঠের আযাব দিয়ে হয়তো হয়ে গেল, আর জাহান্নামের আযাব যাবে না, যদি অন্য আমল ঠিক থাকে, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, রোজাও ঠিক আছে, অন্য ইবাদত বন্দেগি ঠিক আছে, হারাম থেকে বেঁচে থেকেছে, অন্যদিকে নেকি জান্নাতে যাওয়ার সমান আছে, কিন্তু এই যে যাকাত দেয়নি সেজন হাসরের মাঠে আযাব, আর হাসরের মাঠের একদিন ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, হাসরের মাঠে একদিন কতদিনের হবে, 50,000 বছরের, আল্লাহ কোরআনেও বলেছেন সূরা মারেজে, আর এই হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আযাব দিতেই থাকবে ফেরেশতারা, সেই দিনে যে দিনের পরিমাণ হবে 50 আলফ সানা, 50,000 বছর একদিন, তারপরে শেষখানে হিসাব নিকাশ করে যদি জান্নাতে যাওয়ার হয় তাহলে জান্নাতের রাস্তা পাবে, আর যদি দেখা যায় যে অন্য আমলেও ত্রুটি, তাহলে আযাব পেতে পেতে বা যাকাত সারা জীবন দেয়নি, তাহলে এই আযাব পেতে পেতে আহসরের মাঠেও আযাব হলো, আর তারপরে জাহান্নামে চলে যাবে, সুম্মা ইয়ারা সাবিলাহ ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, জান্নাতে যাওয়ার হলে গেল, আর না হলে ওই আযাব পেতে পেতে একেবারে জাহান্নামে পৌঁছে গেল। যারা অস্বীকার করেনি কিন্তু অবহেলা করে যাকাত দেয়নি, বকিলি করে কৃপণতা করে যাকাত দেয়নি, তাদের আযাব, আর যারা অস্বীকার করেছে তারা চিরকালের জাহান্নামে, খালিদিনা ফিহ, জাহান্নামে চিরকাল থাকতে হবে, কারণ যারা কাফের কুফুরির অন্তর্ভুক্ত তাদের জন্য চিরকালের জাহান্নাম, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, বহু জায়গায় আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে ইরশাদ করেছেন এই খালিদিন, খালিদিন চিরকাল জাহান্নামে অবস্থান করার কথা তাদের। সময় চলেই যাচ্ছে, খুব সংক্ষেপে বলি, আজকে যদিও সবগুলি বলা যাবে না, তবে যতদূর বলা সম্ভব হয় যাকাতের গুরুত্ব বলতে গিয়ে এতদূর বলে ফেললাম, যাকাত
পাঁচ রকমের বস্তুতে যাকাত রয়েছে। শুধু হেডলাইনগুলি আপনাদেরকে বলে দিচ্ছি, পাঁচ রকমের বস্তুতে যাকাত রয়েছে। প্রথম হচ্ছে খাদ্যদ্রব্য, যা জমিন থেকে বেরিয়ে আসে, যা জমিন থেকে বেরিয়ে আসে তাতে যাকাত রয়েছে। এই যাকাতকে আমাদের দেশের প্রচলিত ভাষায় কি বলা হয় বলতে পারেন? অসর বলে। এটি পুরনো যুগ থেকে চলে আসছে, কারণ পুরনো যুগের সেচ ব্যবস্থা ছিল না। একই রকমের ব্যবস্থা ছিল যে যা কিছু হয়েছে জমিনের যে রস আছে তাতে থেকে যা কিছু ফসল আসে, এবং এই ধরনের ফসল যাতে সেচ করতে হয় না, সার পানি দিতে হয় না, বেশি কষ্ট করতে হয় না, যেমন আউশ ধান এককালে ছিল, আরো যেগুলি এমনি গম হতো বিনা সেচে হয়তো বা কিছু, তো এগুলিতে অসর, অসর মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ, অসর আশারা থেকে, আশারা মানে দশ আর অসর মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ। তাহলে দশ মন যদি কারো খাদ্যদ্রব্য হয়, এমন খাদ্যদ্রব্য, এমন ফসল যাতে কি করতে হয় না, সেচ দিতে হয় না, সার দিতে হয় না, তাহলে দশ মনে এক মন, দশ ভাগের এক ভাগ। আর যেগুলিতে সেচ দিতে হয়, খরচ করতে হয়, যেমন আজকালকার অধিকাংশ ধান, প্রায় ধান সব বা গম সব কিছু প্রায়, তো এইগুলি, এগুলিতে কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল অসর, অসরের অর্ধেক, মানে অসরের অর্ধেক কত হবে, বিশ ভাগের এক ভাগ। দশ ভাগের এক ভাগ যদি অসর হয় তাহলে অসরের নিসফুল অসর বলা হয়েছে নবী হাদিসে। অমা সুকিয়া বিন্নাদহে, যদি সেচ করতে হয় কোন জমিনে ফসল উৎপাদন করার জন্য, তাহলে তা সাফিহে নিসফুল অসর, তাতে নিসফুল অসর রয়েছে, অর্থাৎ বিশ ভাগের এক ভাগ রয়েছে। তাহলে দশ ভাগের এক ভাগ হয়ে গেল, বিশ ভাগের এক ভাগ হয়ে গেল, এগুলি কিসে? খাদ্যদ্রব্য, তাই না? এর নিসাব সবাইকে লাগবে, কারো যদি দশ কিলো বিশ কিলো হয়, দশ কিলো বিশ কিলো, পঁচিশ পঞ্চাশ কিলো হয়েছে, তাহলে কি ওষুধ দিতে হবে, জাকাত দিতে হবে না? তাহলে এর নিসাব রয়েছে, একে বলা হয় নিসাব, অর্থাৎ কমের পক্ষে নির্ধারিত পরিমাণ, যেই পরিমাণ খাদ্যদ্রব্য হলে তখন জাকাত লাগবে, আর তার কম হলে জাকাত লাগবে না, একে নিসাব বলা হয় শরীয়তের ভাষায়। এর নিসাব সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? খাদ্যদ্রব্যের নিসাব কে বলতে পারেন? হ্যাঁ জি, পাঁচ ওয়াসাক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, পাঁচ ওয়াসাক, পাঁচ ওয়াসাক মানে হচ্ছে তিনশো সা, তিনশো সা, আর এক সা হচ্ছে যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে আড়াই কেজি, আড়াই কিলোগ্রাম, তাই না? তো আড়াই কিলোগ্রাম যদি হয় তো তিনশো কে আড়াই দিয়ে গুণ দেন, তাহলে কত হবে? সাড়ে সাতশো কেজি হবে না? সাড়ে সাতশো কেজি মোটামুটি, যদি কেউ কম কেউ বেশি বেশি করেছেন ওজন হিসাবে, কিন্তু প্রসিদ্ধ ওজন হচ্ছে এটি। তাহলে কারো যদি সাড়ে সাতশো কেজি খাদ্যদ্রব্য হয়, ধান হয় বিভিন্ন রকম, যদি ধান থাকে কোনটা মোটা ধান কোনটা চিকন ধান এই সেই সবগুলি ধান, ধান গম যদি বিভিন্ন রকম থাকে গম, তো এটি হচ্ছে নিসাব, এটা হচ্ছে প্রথম বস্তু যাতে আল্লাহ যাকাত ফরজ করেছে, যে যাকাতকে আমাদের দেশের মানুষ অসুর বলে থাকে। দ্বিতীয় বস্তু হচ্ছে হ্যাঁ বাহিমাতুল আনাম, মানে গৃহপালিত পশু, গৃহপালিত পশু, বাহিমাতুল আনাম গৃহপালিত পশুকে বলা হয়, যেগুলি জানোয়ার পোষ নেই আর তা শরীয়তে নির্ধারণ করা হয়েছে, ছাগল, যে কোনো রকমের ছাগল হোক, হ্যাঁ বকরি বকরাই হোক, আর ভেড়া ভেড়ি হোক, আর দুম্বা দুম্বি হোক, হ্যাঁ ছাগল গানাম, এতে রয়েছে জাকাত। আর রয়েছে জাকাত কিসে? গরুতে, গরু, গরুর মধ্যে মহিষ সামিল, গরুর মধ্যেই সামিল হচ্ছে মহিষ। আর তিন নম্বর হচ্ছে উট, এই তিন রকমের পশুতে জাকাত রয়েছে, এবং প্রত্যেকটি শ্রেণীর নিসাব রয়েছে। ছাগলের নিসাব কত? চল্লিশ, কমের পক্ষে চল্লিশই ছাগল হইতে হবে, তাহলে কারো কাছে যদি উনচল্লিশ ছাগল থাকে, আর এক বছর যেতে হবে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন, ওখানে এক বছরের শর্ত নেই, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি খাদ্যদ্রব্য কেটে মেড়ে নিয়ে আসলে, হাসাদ মানে কেটে নিয়ে আসা, যেই দিন কেটে মেড়ে নিয়ে আসলে বাড়িতে উঠালে, কাঁচা ধান উঠালেন এখনো শুকাননি, সেই দিনই ওজর ফরজ, খাদ্যদ্রব্যের যাকাত ফরজ, সেই দিনই দিতে হবে। পক্ষান্তরে অন্যান্যগুলি এই ক্ষেত্রে না, এক বছরের শর্ত রয়েছে। আপনার কাছে আজকে চল্লিশটি ছাগল হলো, তাহলে এক বছর পরে আপনাকে জাকাত লাগবে, উনচল্লিশ থাকলে জাকাত নেই আর তার কম থাকলে নেই, তাহলে চল্লিশটি হইতে হবে কমের পক্ষে। এ হচ্ছে সর্বনিম্ন নিসাব। গরুর নিসাব, হ্যাঁ গরুর নিসাব তিরিশটি, কমের পক্ষে তিরিশটি হইতে হবে। ওটের নিসাব কমের পক্ষে পাঁচটি, এগুলি মশলা মশলা বেশি প্রয়োজন নেই, সেই জন্য খুব সংক্ষেপ করে দিই যেহেতু সময় প্রায় শেষের দিকে। তৃতীয় বস্তু যাতে জাকাত রয়েছে,
তা হচ্ছে সোনা। আমি পাঁচটি এই জন্য বলেছি যে সোনা এবং চাঁদিকে আলাদা করে বয়ান করব সেই জন্য, কারণ নেশার দুটি আলাদা আলাদা। আর অনেক ওলামারা চারটি বলেছেন এই জন্য যে সোনা চাঁদিকে একসাথে বয়ান করেছেন, কথা এক, এদিক থেকে ধরেন আর এদিক থেকে ধরেন, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো এখন আসে সোনা এবং চাঁদি, কারণ সোনা এবং চাঁদি এটি আমাদের বেশি প্রয়োজনের, সোনা এবং চাঁদির ব্যাপারটিকে আমাদেরকে বেশি জানতে হবে, কারণ এর উপরে আমাদের জাকাত রয়েছে। আজকার জাকাত রয়েছে কি? সে আমাদের টাকায়, তাই না? আর টাকার জাকাতের ভিত্তি হচ্ছে চাঁদির ওপর, এক শ্রেণী ওলামাদের নিকটে। আর অন্য ওলামারা বলেছেন যে দুইটি সোনা এবং চাঁদি দুইটিকে সামনে রেখে যেটাতে গিয়ে আগে জাকাত ফরজ হয়ে যায় সেটি হচ্ছে টাকা পয়সা কাগজের নোটের জন্য জাকাতের নিসাব বা জাকাতের জন্য নির্ধারণ করতে হবে। আজকালকার জামানায় সোনার দাম বেশি, তাই না? চাঁদির দাম কম। তাহলে আজকালকার জামানায় চাঁদির নিসাব যদি নির্ধারণ করেন তাহলে টাকার জাকাত বের করার ক্ষেত্রে, তাহলে আগে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। পক্ষান্তরে সোনার ক্ষেত্রে না, অনেক টাকা হইতে হবে তারপরে জাকাত ফরজ নিসাব হবে। কিন্তু কোনো কালে এরকম হতে পারে বা ছিল হয়তো যে সোনার দাম কম আর চাঁদির দাম বেশি, তখন গরিবের ফায়দা রয়েছে চাঁদিকে না নির্ধারণ করে সোনা নির্ধারণ করা। এই জন্য একশ্রেণীর ওলামারে বলেছেন যে সোনা এবং চাঁদি দুটো হচ্ছে টাকা পয়সার কাগজের নোটের জাকাতের জন্য হচ্ছে ভিত্তি, আর দুটোর যেটি দিয়ে প্রথম ফকিরের হক ফরজ হয়ে যায় অর্থাৎ জাকাত ফরজ হয়ে যায় সেটিকে কেন্দ্র করতে হবে, সেটিকে কেন্দ্র করে জাকাত দিতে হবে। আর অন্যান্য ওলামারা বলেছেন যে চাঁদের টাকার বিকল্প হিসাবে কাগজের টাকা এসেছে, কাগজের টাকা একটি চেক স্বরূপ। এর আগে যখন কাগজের টাকা ছিল না যেই জামানায় সেই কালে কিসের টাকা চলত? সারা পৃথিবীতে সোনার টাকা একবারে না বললেই চলে, আরবের কিছু কিছু অঞ্চলে কিছু কিছু গোত্র ছাড়া পৃথিবীতে কোথাও চলতো না। তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে চাঁদির টাকা ছাড়া আর কোনো টাকা চলতো না। তাহলে চাঁদির টাকা যখন মানুষকে ওজন বয়ে নিয়ে বেড়াতে চলাফেরা করতে খুব মুশকিল হতো, তখন এই কাগজের নোট বের করে দিল, একরকমের চেকের মতো, ট্রাভেলার চেকের মতো। তো চাঁদির পরিবর্তে এসছে, সেই জন্য চাঁদিকে সামনে রাখতে হবে নিসাব হিসাবে। সোনার নিসাব প্রথম দেখা যাক, সোনা যে কোনো আকারে হোক না কেন, গয়নার আকারে হলেও, যদি কিছু লোকেরা গয়নার ক্ষেত্রে বলছেন জাকাত লাগবে না, কিন্তু সতর্কতা এতেই রয়েছে, নবী সাল্লাল্লাহু বেশ কিছু হাদিস রয়েছে, সুতরাং গয়না হলেও জাকাত দিতে হবে, গয়না ব্যবহারের জন্য হলেও, কাউকে ধার দেওয়ার জন্য হলেও, গয়না ধন সম্পদকে বেঁধে রাখার জন্য, অনেকে ধন সম্পদ হয় টাকা পয়সা থাকবে না, উড়ে যাবে হয়তো, নষ্ট হয়ে যাবে, সেই জন্য গয়না তৈরি করে রেখে দিচ্ছেন, অলংকার তৈরি করে দেন, সেই জন্য হোক না কেন, যে কোনো উদ্দেশ্য হোক না কেন, অথবা আপনার এমনিতে বিনা সোনা গয়না নয়, গয়না নয় বরং এমনি সোনা রাখা আছে, সোনার বিস্কুট রাখা আছে বা এমনিতে রাখা আছে, যেইভাবে রাখা থাকে না কেন, সোনা যে কোনো অবস্থায় থাক, সোনার নিসাব হচ্ছে 20 মিসকাল। মিসকালের অপর নাম দিনার, 20 দিনার। 20 মিসকাল সমান খুব সহজ ভাষায় হচ্ছে 7.5 তোলা বা 7.5 ভরি। 7.5 ভরি, ভরি হিসাব তো বুঝছেন, তাই না? কারো কাছে যদি 7.5 ভরি সোনা থাকে বা তার সম পরিমাণ টাকা থাকে, তাহলে কি হবে, আর এক বছর পুরা হয়ে যায় যেই দিন 7.5 ভরি, আজকে আপনি সোনা এত বেশি কিনে ফেললেন যে 7.5 ভরিতে পৌঁছে গেল, এতদিন ছিল না কিন্তু 5 ভরি ছিল হয়তো, আর আরো 2.5 ভরি 3 ভরি কেনার পরে 7.5 করে দিলেন, আজকে থেকে নিয়ে মনে রাখতে হবে যে এক বছর হলে সোনার ওপর জাকাত ফরজ। 20 মিসকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশরুনা মিসকালান, তা হচ্ছে 7.5 ভরি। গ্রামে যারা নিয়ে এসেছেন তারা বিভিন্ন রকম বলেছেন, কমের পক্ষে 85 গ্রাম, যারা গ্রামে, আজকাল অনেকে গ্রামের ওজন আবার বুঝেন তো, 85 গ্রাম, কেউ 90-92 গ্রাম বলেছেন এরকম। তাহলে 85 গ্রাম যদি কারো কাছে হয়ে যায় তাহলে জাকাত ফরজ। চাঁদির ক্ষেত্রে চাঁদির নিসাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 দিরহামের কথা, 5 উকিয়ার কথা বলেছেন। 5 উকিয়া সমান 1 উকিয়া সমান 40 দিরহাম, তাহলে 40 দিরহাম হলে 5 40 কত হয়, 200 দিরহাম হয় না? তাহলে 200 দিরহাম, 200 রৌপ্য মুদ্রা যদি কারো কাছে থাকে বা তার সমপরিমাণ টাকা থাকে, কাগজের নোট থাকে, সে ডলারের আকারে হোক, রিয়ালের আকারে হোক, অথবা বাংলাদেশি টাকার আকারে হোক, যে কোনো সারা বিশ্বের কারেন্সির আকারে হোক, অথবা সবগুলি বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি আছে, কিছু ডলার আছে, কিছু রিয়াল আছে, কিছু টাকা আছে, ইত্যাদি ইত্যাদি, কততে পৌঁছে যায় যদি, কি বললাম, 200 দিরহাম, এই 200 দিরহামে কত ভরি হবে, 52.5 ভরি, 52.5 ভরি বা 52.5 তোলা। জি, তো কার কাছে যদি 52.5 ভরি চাঁদি বা তার পরিমাণ, তাহলে 52.5 ভরির দাম দেখতে হবে যে আজকাল 52.5 ভরি চাঁদের দাম কত আছে। সৌদি আরবের টাকা হিসাবের হিসাব করেছেন এখানকার ওলামারা, বলেছেন যে প্রায় 400 রিয়ালের মতো হয়,
বড় একবারে সূক্ষ্ম হিসাবে 392 রিয়াল বলেছেন তারা। তাহলে কারো কাছে যদি এখন হিসাবে আসেন যে কারো কাছে যদি বেশি নয় এক বছর ধরে মাত্র 392 রিয়াল থাকে, মনে রাখবেন হিসাব নোট করে রাখেন, 400 রিয়ালের আরো 8 রিয়াল কম, তাই না? 400 রিয়ালই ধরেন, সূক্ষ্ম হিসাব 392 রিয়াল যদি কারো কাছে থাকে এক বছর, বা 392 রিয়ালকে আপনি বাংলাদেশি ভারতীয় টাকায় ফেলে নেন, আপনার কাছে এই টাকাটি কোনো ব্যাংকে পড়ে আছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। কিছু ব্যাংকে আছে, কিছু বাড়িতে আছে, কিছু এখানে আছে, এই সব মিলে 392 রিয়াল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আপনার, তাহলে যাকাত কি ফরজ। তাহলে কত লোকের যাকাত ফরজ আছে বলুন তো দেখি, কে আছে যার কাছে বাংলাদেশি টাকা 5000 টাকা নেই আর বছর ধরে পড়ে নেই তার ব্যাংকে? হয়তো 392 কত টাকা হবে বাংলাদেশের? খুব চট করে হিসাব করেন তো দেখি। আজকাল খুব ধু ধু করে বেড়ে গেল, সেই জন্য যখন 14-15 টাকা 16 টাকা ছিল তখন মানে আরো কম হয়তো, 5000 হয়তো আগে কালকার হিসাব বলছি, ওটা এই জন্য আমি 5000 হঠাৎ করে বলেছি। তো যাই হোক, এই কার কাছে 5-7-8 হাজার টাকা নেই বাংলাদেশের টাকা? একটা বাজার করতে গেলে 5000 টাকা 10000 টাকা লাগে, হ্যাঁ একদিন বেরোইলে বাজার করতে সামান্য। জাকাত ফরজ হয়ে রয়েছে বহু লোকের উপর। জি, এই জাকাত যদি আমরা সুন্দর করে আদায় করতাম তাহলে মুসলিম সমাজে দারিদ্রতা থাকতো না, ফকির মিসকিন থাকতো না, মুসলিম সমাজের অভাব থাকতো না, সব দূর হয়ে যেত। ইসলামিক আর্থিক সমস্যার সমাধান, মুসলিমদের আর্থিক সমস্যার সমাধান হচ্ছে এই জাকাত, এবং তার ওপর সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হচ্ছে ইবাদত। দেখেন কোন সরকার তাদের বেকারত্ব দূর করছে, আর্থিক সমস্যার সংকট দূর করছে, সমাধান করছে, কিন্তু সেটি ইবাদত নয়, ঠিক কিনা? যে কোনো সরকার পৃথিবীতে সেই দেশকে উন্নত করার জন্য কিছু প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু সেটি ইবাদত নয়। পক্ষান্তরে ইসলামী শরীয়তে যে যাকাত রয়েছে সেটি সবচেয়ে প্রথম যে কথাটি সেটি কি? ইবাদত, ইসলামের তৃতীয় স্তম্ভ। আপনি তৃতীয় ফরজ আদায় করলেন, রোকন খুঁটি ইবাদত, আল্লাহ সন্তুষ্টি এবং পরকালের মুক্তির ব্যবস্থা নিলেন, আপনি আখিরাতের পাথেই সঞ্চয় করলেন, আর তারপরে গরিবদের সমস্যার সমাধান করলেন। পিয়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তু খাজু মিন আগনিয়া এহিম ফাতুরাদ্দু আলা ফুকারা আহিম, সচ্ছলদের, মুসলিম সচ্ছলদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, নিতে হবে। তাহলে কেউ যদি না দেয়, ইসলামী সরকার জবরদস্তি করে তার কাছ থেকে আদায় করবে বাই ফোর্স। ফাতুরাদ্দু আলা ফুকারা এবং তাদের সেই সেই মুসলিম সমাজের গরিব দরিদ্রের মাঝে বন্টন করে দিতে হবে, বিতরণ করে দিতে হবে। সুতরাং সৌদি আরবে যেমন যাদের মুয়াসসা রয়েছে, যাদের কোম্পানি রয়েছে, যাদের ব্যবসায় প্রতিষ্ঠান সিজিল তিজারি এক কথা রয়েছে, ব্যবসায়িক ফাইল রয়েছে, তাদের উপর যাকাত ফরজ রয়েছে, কারণ তাদেরকে প্রথম অ্যামাউন্ট দেখাতে হয় যে এত টাকার অ্যামাউন্টটা আমি আমার ব্যবসা ওপেন করতে যাচ্ছি, সুতরাং বাৎসরিক সরকারকে তত টাকা যাকাত দিতে হবে। আপনার ব্যক্তি এই ব্যবসায় প্রতিষ্ঠান ছাড়া আপনার কাছে ব্যক্তি হিসাবে ঘরে কত টাকা আছে সেগুলি সরকার নেই না আপনার কাছ থেকে, আপনি সেটা নিজে দান করুন। আপনার ব্যাংক ব্যালেন্স, এমনকি ব্যাংকে আপনার যে টাকা রাখা আছে অ্যাকাউন্টে, সেখান থেকেও যাকাত কাটছে না, সেখানেও আপনাকে এসে দেশে সেটা ঠিক আছে, তুমি সেখান থেকে যাকাত আদায় করো, কিন্তু সরকারকে দেখিয়ে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে এখানে যাকাত দিতে হবে। আর এক শ্রেণীর লোকেরা এখানে দুই নম্বর রাস্তা দিয়ে যাকাত দিবে না, কেমন করে একামারিন করবো, তা আমার আমলদের এই কাজ করবো, বা বিশেষ করে বিদেশিরা যেসব ব্যবসা ধরে আছে এরা তো আরো চালাক, বিদেশিরা এই চালাকি বলে এদেরকে শিখাচ্ছে যে এই করো তো সেই করো, ডানে করো তো বামে করো, না যাকাত ফরজ। এবং ইসলামী শরীয়তের আদেশ যে তু খাজু, তাদের কাছ থেকে নিতে হবে, সরকারের দায়িত্ব হচ্ছে তাদের কাছ থেকে যাকাত আদায় করা, এবং আদায় করে কি করতে হবে, গরিব দরিদ্রদেরকে দিতে হবে এই টাকাগুলি, অভাব দূর করতে হবে মুসলিম সমাজের। তাহলে কয়টি বিষয়ের যাকাতের কথা হলো? সোনা হয়ে গেল, চাঁদি হয়ে গেল, আর কি বাকি থাকে তাহলে? হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রী। তাহলে টাকা পয়সার কথা, কারেন্সির কথা হয়ে গেল, তাই না? কারেন্সিকে ধরবেন কিসের উপর? চাঁদির উপর ধরবেন, কারণ বর্তমান যুগে চাঁদি ধরলে 392 রিয়াল হলেই জাকাত ফরজ। তারপরে ব্যবসায়ী সামগ্রী, যে কোনো ব্যবসা হোক না কেন, যে কোনো ব্যবসা হোক না কেন, যদি ব্যবসায়ী সামগ্রী হয় তাতে জাকাত রয়েছে। গাড়ির ব্যবসা হলে, যদি ব্যবসায়ের গাড়ি হয়, শোরুমের গাড়ি, যেসব গাড়ি কোম্পানি রয়েছে গাড়ি সেল করে যারা, তাদের গাড়ির ব্যবসা, কিন্তু যাদের রেন্টে কার রয়েছে, যাদের লেমুজিন রয়েছে, হ্যাঁ যাদের ট্রাক রয়েছে, 2-4-5টা ট্রাকের মালিক, তারা ট্রাক কি করে ভাড়াতে লাগে, কিন্তু ট্রাকের ব্যবসা করে না, সুতরাং তাদের ট্রাকে যাকাত লাগবে? তাহলে ট্রাকের মালিক দুই রকমের, এক হচ্ছে ট্রাকের ব্যবসায় করে, ট্রাকের শোরুম, ট্রাক বিক্রি করে, তাহলে তার ব্যবসায় সামগ্রী হচ্ছে ট্রাক, ঠিক না? আর যেই ব্যক্তি ট্রাক রাস্তায় নামিয়েছে আর ডেলি ভাড়া দেয়, ভাড়া মারে, বাস নামিয়েছে রাস্তায়, প্যাসেঞ্জার উঠায়, তাহলে তাতে যাকাত লাগবে? লাগবে না। কিন্তু যে ভাড়াটা সঞ্চয় হয়ে আসছে, সেই ভাড়া যখন এসে যাবে, পৌঁছে যাবে, যেই দিন এসে যাবে পৌঁছিল,
তারপরে ডেলিভারি জমা হচ্ছে টাকা, হ্যাঁ বাসের ইনকাম হচ্ছে আর ব্যাংকে জমা হচ্ছে, যখনই এনএসআর পৌঁছেছে তখন থেকে এক বছর হলে কি হবে, জাকাত লাগবে। এইরকমই ঘর বাড়ির ক্ষেত্রে, এগুলি মাসলে অনেকে পার্থক্য করেন, এই জন্য পার্থক্য করে দুটি উদাহরণ বলছি। ঘর বাড়ি দুই রকমের, একজন লোক আছে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে, ঘর বাড়ি বিল্ডিং তৈরি করছে আর বিক্রি করছে, তৈরি করছে আর বিক্রি করছে, আছে না অনেক লোক এরকম। আর এক লোক আছে ঘর বাড়ি দু চার পাঁচটা বস্তা তৈরি করে রেখেছে, একটা বাড়িতে বাস করে আর বাকি বাড়িগুলি ভাড়া দিয়ে রেখেছে, কার জাকাত লাগবে কার জাকাত লাগবে না? যেই ব্যক্তি ঘর বাড়িগুলি তৈরি করছে আর বিক্রি করছে, তার ব্যবসায়ী সামগ্রী হচ্ছে বিল্ডিং গুলি, তাকে জাকাত দিতে হবে। এইরকম জমি কেনছে আর বিক্রি করছে, প্লট করে বিক্রি করছে, বা যে হোক কেনছে, সস্তা কিনলো বেশি দাম পেলো তখন বিক্রি করলো, তাহলে জমিগুলি হচ্ছে তার ব্যবসায়ে সামগ্রী। যে অ্যামাউন্টে যে পুঁজি দিয়ে জমি কিনছে তাতে কি করতে হবে, বাৎসরিক জাকাত দিতে হবে। আর যদি কেউ বসবাসের জন্য অত বিবাহ সারি আগামীতে করবো, সেই জন্য জমি জায়গা কিনে রেখেছি না, ঘর বাড়ি দু চার পাঁচটা তৈরি করে রেখেছি বিক্রি করার জন্য নয়, তৈরি করে রেখেছি ভাড়া দেওয়ার জন্য, তাহলে এই ভাড়াটা যখন জমা হবে আর সেটা নিসাবে পৌঁছবে তখন জাকাত লাগবে। তো ব্যবসায়ী সামগ্রী যে কোনো ধরনের ব্যবসা হোক না কেন, হালাল ব্যবসা, কারণ হারাম ব্যবসা ইসলামে জায়েজ নয়, তো ব্যবসায়ী সামগ্রীতে জাকাত দিতে হবে। এই হলো প্রায় হয়ে গেছে না, এগুলিতে জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাত প্রদান করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হালাল রিজিক গ্রহণ করার তৌফিক দান করেন, হালাল উপার্জন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী যেন কবুল করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।